এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এরকম একটা মাসিম দু পেঁয়াজি আর একটু ডাল, ভোর রাত কিবা সন্ধ্যা রাতের জন্য অমৃত একটা খাবার। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এখানে মাসের দু পেঁয়াজির জন্য আমি কয়েক টুকরা মাছ ভেজে তুলে নিলাম। আর এখানে যা যা লাগবে, একটু পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি লাগবে, পেঁয়াজ, দুটা টমেটো আর সাথে দিয়ে দিলাম একটু লবণ আর একটু মরিচের গুঁড়া। এই মশলা এই দু পেঁয়াজিটার মধ্যে আর কিছুই লাগবে না। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নিব। এই টমেটো, পেঁয়াজ, এখন পেঁয়াজের সাথে মরিচ, লাল মরিচ, লবণ দিয়ে পেঁয়াজ, টমেটো, মরিচ, লবণ দিয়ে একটু ভেজে, খুব বেশি ভাজবো না, একটু ভেজে একটু পানি দিয়ে টমেটো আর পেঁয়াজটা একটু সিদ্ধ করে নিব। এই এটাই হচ্ছে এই দু পেঁয়াজের আসল রান্নার রহস্য। এখন হয়ে গেছে আমার তো পেঁয়াজি, এখন দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিয়ে একটু উল্টে পাল্টে মাছের ভিতরে ফ্লেভারটা ছড়ানো ঢুকানোর জন্য একটু উল্টে ফালতে নিব। এই মাছের দু পেঁয়াজিটা এত যে মজার একটা খাবার, এত যে মজার একটা রান্না মাছের আইটেম। এটা রান্না কিবা ভাজি কোনো কিছুতেই এই স্বাদটা আসে না, এই স্বাদটা আমরা পাই না। সাথে একটু ডাল, যেহেতু শুকনো তরকারি সাথে একটু ডাল, এটাই না সন্ধ্যা রাত কিবা ভোর রাত খাওয়ার জন্য। এখন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।